বুধবৰীয়া গ্ৰন্থমেলালৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আৰু আজি বুধবৰীয়া গ্ৰন্থমেলাত তেওঁ সকলোৱে চিকিৎসক হিচাপে চিনি পায়, আৰু শেহতীয়াকৈ তেওঁ এখন গ্ৰন্থ ইতিমধ্যে খলকণি তুলিছে, সেইখনেই হৈছে। আৰু কাৰণ গ্ৰন্থখনত বৰ্তমান সময়ত অসমৰ যি জনসংখ্যাৰ বিস্ফোৰণ, এই জনবিস্ফোৰণক লৈ পেলাই তেওঁ লিখা গ্ৰন্থখন, আৰু কিতাপখন মই দেখুৱাব বিচাৰিছোঁ, জনবিস্ফোৰণৰ পম খেতি, অধ্যাপক ডাক্টৰ ইলিয়াছ আলী। আৰু ইতিমধ্যে এই গ্ৰন্থখনে সমাদৰ লাভ কৰিছে আৰু বিভিন্ন মহলে ইতিমধ্যে ইয়াক লৈ পেলাই চৰ্চা কৰিছে। আৰু ডাক্টৰ ইলিয়াছ আলীৰ পৰা আমি এই গ্ৰন্থখনৰ আঁৰত কি কি আছে, তেওঁ কি কি তেনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি সাপেক্ষে তেওঁ লিখিছিল, সেই কথা আমি জানিবলৈ চেষ্টা কৰিম। ডাক্টৰ ইলিয়াছ আলী ডাঙৰীয়া, আপোনাৰ গ্ৰন্থখনে ইতিমধ্যে সমাদৰ লাভ কৰিছে, গ্ৰন্থখন লিখাৰ আঁৰত আপুনি অনুপ্ৰেৰণা ক'ত পালে বা ইয়াত কি কি পোৱা যাব? আচলতে ইতিমধ্যে কাৰণে এটা বছৰ সম্পূৰ্ণ হৈছে আৰু কিতাপখনৰ লৈ পেলাই বিভিন্ন চৰ্চা হৈছে, তথাপি আপোনাৰ মুখেৰে জানিব বিচাৰিছোঁ। যোৱা 8 বছৰ ধৰি মই জনসংখ্যা নিয়ন্ত্ৰণৰ লগত জড়িত। মই এটা কথাই বুজি পাওঁ যে যদি জনসংখ্যা আমি নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰোঁ, বিশেষকৈ অসম আৰু ভাৰতবৰ্ষই, তেনেধৰণে আমি আগবাঢ়ি যাব নোৱাৰিম। আজি জনসংখ্যা বৃদ্ধি পৃথিৱী কেৱল ভাৰতবৰ্ষৰ নহয় বা কেৱল অসমৰে নহয়, গোটেই পৃথিৱীৰ বাবে ভয়াৱহ পৰিস্থিতি, পৃথিৱীখনকে ভয়াৱহ পৰিস্থিতিৰ ফালে আগবঢ়াই লৈ গৈছে। বিখ্যাত বৈজ্ঞানিক ষ্টিফেন হকিন্সে কৈছিল যে 100-200 বছৰৰ ভিতৰত পৃথিৱীখন ধ্বংসপ্ৰাপ্ত হ'ব যদি জনসংখ্যা নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাযায়। আৰু যিটো হাৰত জনসংখ্যা বৃদ্ধি হৈছে, এই বৃদ্ধি সঁচাই আমাৰ কাৰণে কোনো শুভ লক্ষণ নহয়, আমাৰ পৃথিৱীখনৰ কাৰণে শুভ লক্ষণ নহয়, আমাৰ নাতি পুতিৰ কাৰণে শুভ লক্ষণ নহয়, জীৱ জন্তু কীট পতংগৰ কাৰণে শুভ লক্ষণ নহয়। জনসংখ্যা নিয়ন্ত্ৰণ কৰিব লাগে। মই এই জনসংখ্যাই কেনেকৈ আমাৰ ভাৰতবৰ্ষক বা অসমক ধ্বংসৰ পৰা লৈ গৈছে, এই কথা উপলব্ধ কৰি মই এই কিতাপখন লিখিছোঁ মোৰ অভিজ্ঞতাৰে। মই ইয়াত বিভিন্ন দিশ আলোচনা কৰিছোঁ, বিশেষকৈ বিশ্বৰ জনসংখ্যা, আমাৰ ভাৰতবৰ্ষৰ জনসংখ্যা আৰু অসমৰ জনসংখ্যা বৃদ্ধিৰ ওপৰত বিশেষভাৱে আলোকপাত কৰা হৈছে। আৰু জনসংখ্যা বৃদ্ধিয়ে কেনেকৈ পৃথিৱীখনক ধ্বংসৰ ফালে লৈ গৈছে, পানীৰ সমস্যাই হওক, খাদ্যৰ সমস্যাই হওক, বাসস্থানৰ সমস্যাই হওক, বা নিষ্কাশনৰ সমস্যা কেনেকুৱাকৈ বৃদ্ধি কৰিছে আৰু অদূৰ ভৱিষ্যতে কেনেকুৱা সমস্যাৰ সৃষ্টি কৰিব, সেই বিষয়ে ইয়াত আলোচনা কৰা হৈছে। 2016 চনৰ 1 জানুৱাৰীত ডক্টৰ হীৰেণ গোহাঁই ছাৰে আপোনাৰ এই কিতাপখন যিহেতু উন্মোচন কৰিছিলে, এই কিতাপখনৰ তেতিয়া কিমান কপি উলিয়াইছিলে আৰু এতিয়া দ্বিতীয় সংস্কৰণ আপোনাৰ হৈছে নেকি? মই 2000 কপি ওলাইছিলোঁ, এতিয়া আমি দ্বিতীয় সংস্কৰণৰ কথা অলপতে ভাবিছোঁ, কাৰণ এই প্ৰায় 2000 কপি এতিয়া ইতিমধ্যে শেষ হৈ গৈছে। আৰু এইখন কেৱল আমাৰ হীৰেণ গোহাঁই ছাৰেই মানে উদ্বোধন, হীৰেণ গোহাঁই ছাৰে উদ্বোধন কৰিছিল, তেওঁ আৰু এইখন কিতাপত তেওঁ আগকথাও লিখিছে হীৰেণ গোহাঁই ছাৰে। আৰু ইয়াত আমাৰ 2টা ইণ্টাৰভিউ দিয়া হৈছে, এইটো হ'ল আমাৰ সমান বৰগোহাঁই ছাৰৰ লগত এটা ইণ্টাৰভিউ কৰা হৈছিল আৰু এটা শিৱানন্দ বৰ্মন তেখেতৰ লগত এটা ইণ্টাৰভিউ হৈছে, এতিয়া সংলগ্ন কৰা হৈছে। আৰু বিভিন্ন কাকতত যিবোৰ কথা মই কৈছিলোঁ, যে বিভিন্ন মেলে মিটিঙে যিবোৰ কৈছিলোঁ, সেইবোৰ উদ্ধৃতি দিয়া হৈছে। আপোনাৰ এইখন কোন প্ৰকাশক কোন আছিলে আপোনাৰ? এই প্ৰকাশক আছিলে আমাৰ মালেকে ফাউণ্ডেশ্যন, এটা NGO, আৰু NGOটো হ'ল মোৰ মাৰ নামৰ NGO, এই প্ৰকাশ কৰিছিল। মই এইখিনিতে আৰু কিতাপখনৰ এটা বৈশিষ্ট্য বিষয়ে ক'ব বিচাৰিছোঁ। সাধাৰণতে আমি কওঁ যে ইছলামত পৰিয়াল পৰিকল্পনা নাই, আৰু ইছলাম পৰিয়াল পৰিকল্পনাক ইছলামে সদায় বিৰোধিতা কৰি আছে। কিন্তু মই এই কিতাপখনত দেখুৱাইছোঁ যে পৃথিৱীত এনে কোনো ধৰ্ম নাই যি ধৰ্মত পৰিয়াল পৰিকল্পনাৰ বিষয়ে আহিছে, প্ৰথমৰ পৰা আহিছে। কিন্তু ইছলামে এটা ধৰ্ম য'ত পৰিয়াল পৰিকল্পনাৰ বিষয়ে ধৰ্মৰ আৰম্ভণিৰ পৰা আৰম্ভ হৈছে। আৰু ইয়াতে মুছলিম মানুহৰ মাজত যি ভুল ধাৰণা আছে বা অন্য মানুহৰ মাজত যি ভুল ধাৰণা আছে, এই কিতাপখন পঢ়িলে তেওঁলোকৰ ভুল ধাৰণা বুজাব। আৰু ইয়াৰ উপৰি মই নাৰী শিক্ষাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিছোঁ। নাৰী শিক্ষা যদি আমি লৈ যাব পাৰোঁ মানুহৰ মাজলৈকে, যদি নাৰীক সবলীকৰণ কৰিব পাৰোঁ, জনসংখ্যা অচিৰে নিয়ন্ত্ৰিত হ'ব। আৰু সেইবোৰৰ ওপৰত মই আলোকপাত কৰি এই গ্ৰন্থখন লিখা হৈছে। পৰৱৰ্তী আপোনাৰ কিবা নতুন চিন্তা আছে নেকি? জনবিস্ফোৰণৰ পম খেতিৰ পিছত নতুন আৰু কিবা গ্ৰন্থ আপুনি প্ৰকাশ কৰাৰ কথা কিবা চিন্তা কৰিছে নেকি? মই বিশেষকৈ এই জনবিস্ফোৰণৰ ওপৰতে আৰু এখন কিতাপ প্ৰকাশৰ কথা, কিতাপ লিখাৰ কথা ভাবিছোঁ, ইতিমধ্যে মই আৰম্ভ কৰিছোঁ। বিশেষকৈ অসমৰ বিভিন্ন যুষ্টিৰ মাজত
যে জনসংখ্যা কিদরে বৃদ্ধি হয়েছে, কিদরে নিয়ন্ত্রণ করব পৰা যায়, সেইবর আমি মই চিন্তা চর্চা করছো আর সেই সম্পর্কে মই গ্রন্থখন লিখি উলিয়াম বলে ভাবিছো। জনবিস্ফোরণের পমখেতি ইতিমধ্যে ডাক্তর ইলিয়াস আলীর সুত্রে আমি সেইখানে কথা পাতিছো আর সঁচাকৈ জনবিস্ফোরণের পমখেতি বহু কথা জানা যাব। ইয়ার ভিতর যিখিনি আছে প্রতিটি পৃষ্ঠাত ইয়ার চিন্তা উদ্বেগকারী বহু কথা আছে, যিখিনি আহি থাকা সময়খিনিত জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্র পরিয়াল পরিকল্পনার দিকত যথেষ্ট সহায় করব সকলকে। গতিকে এই গ্রন্থখন যিসকলে এতিয়াও কিনা নাই, যিসকলে এতিয়ালৈকে এই কিতাবখন পড়া নাই, এইখন পড়ক আর পড়ি ইয়ারপা যিখিনি সারমর্ম লবলগীয়া কথা আছে সেইখিনি অনুধাবন করক আর ইয়ারপা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্র প্রতিগী লোকে আর বিশেষকে ইতিমধ্যে কেছে যে পরিয়াল পরিকল্পনা ইসলাম পরিপন্থী নহয়, কিন্তু বহুতরে সেই ভুল ধারণা হয়তো আছে। গতিকে সেই চরঞ্চল গই যদি আপনিও পড়ে তেনহলে আপনি গিয়ে পেলে তার ক্ষেত্র সজাগতা আপনি সৃষ্টি করব পাৰিব। আর এই মুহূর্তে ডক্টর ইলিয়াস আলী ডাঙরিয়াকে আমি ধন্যবাদ জানাইছো আর পরবর্তী সময়ত আমি আন এগারী লেখকর কাহলে যাব। ধন্যবাদ জানাইছো মূর সতীর্থ সাংবাদিক রাজু বড়া। আর ইতিমধ্যে আপনার বুধবরিয়া গ্রন্থমেলাত আরও এগারী সাহিত্যিকর সঙ্গে আমি চিনাকি করাই দিম। আর মূর সঙ্গে উপস্থিত আছে এগারী বিশিষ্ট সাহিত্যিক রাম নারায়ণ গোস্বামী, হয়তো বহুতে নাম নাজানে। দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চার জড়িত হয়ে আছে, নিরলসভাবে সাহিত্য চর্চা অব্যাহত রাখিছে আর ইতিমধ্যে বহু কেখন গ্রন্থ রচনা করেছে। আপনার আমার নিউজ এইটিনের ফলের আপনার স্বাগতম জানাইছো। আর আজি আমার এই বুধবরিয়া গ্রন্থমেলার বিশেষ অনুষ্ঠানত আপনার সঙ্গে আমি কিছু কথা পাতি। প্রথমে আপনার সুদিব বিচার আপনি কোনখন উপন্যাস আপনি প্রথমে রচনা করছে? নিয়তির পরিহাস উপন্যাস মোর প্রথম উপন্যাস, সেখান মানে প্রথমতে লিখেছিল আর সেই সময় মানে বিএ পড়ি আসছিল, মানে যেটা বিএ পড়ি আসছিল এইখান উপন্যাস মানে লিখেছিল আর যথেষ্ট কম বয়সতে লিখেছিল বলে কব লাগবে। আর বহু উপন্যাস এগারী সাহিত্যিকে লিখেছে, অপূর্ব মিলন আন এখন, রামনারায়ণ গোস্বামীর উপন্যাস এখনের পিছত সিখন কেবাখনো উপন্যাস পাঠক সমাজের বাবে সৃষ্টি করে আছে আর এই মুহূর্তও এখন উপন্যাসর বাবে রচনা লাগি আছে আর কিছুদিনের পিছতে হয়তো আন এখন উপন্যাস প্রকাশ পাব। একদরে শিশু সাহিত্যতো শিশু সাহিত্যর পথারখনতো তখেতে কিছু সৃষ্টি আগবাইছে শিশুসকলের বাবে, শিশু সাহিত্য রচনা করেছে। আপনার সুদিব বিচার আপনি শিশু সাহিত্য রচনা করেছে কিমানখান এতালেকে শিশু সাহিত্য রচনা করেছে? এতালেকে মোর সাতখন শিশু শিশু সাহিত্য ওলাইছে, সাতখন ওলাইছে আর দুখন প্রেসত আছে, দুখন অলপতে ওলাব, অহা সপ্তাহমানত ওলাই যাব দুখন। কেনেকুয়া আসলে পাঠক সমাজের সহায় কেনেকুয়া পাইছে শিশু সাহিত্য? মই খুব ভাল পাইছো, শিশু সাহিত্য মোর যথেষ্ট সম্বাদর পাইছে আর এনেকুয়া হয়েছে মোর মানে মোর শিশু সাহিত্যর পুথি মানে মই নজনাকে বেলেগে মানে মনে মনেও এই করেছে, মই নজনাকে গোপনেও এই প্রকাশ মানে ছপা করে উলিয়াইছে বিক্রি করেছে। আসলে হয় তো ধরনের কথা চলি থাকে, এগারী সাহিত্যিকে শিশু সাহিত্য উপন্যাস গল্প প্রবন্ধর উপরেও আনেক তখেতর পরিচয় আছে। ভ্রাম্যমান নাট্য দলসমূহ যুক্ত নাটক সেই নাটক সমূহ এখেতে রচনা করেছে কেবাখনো, প্রায় নখনতক অধিক নাটক ভ্রাম্যমান নাট্য দলের রচনা করেছে। আর এনেকাও পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মানে যদি ভুল কোয়া নাই, আপনার এখন নাটক বন্ধ করবর কারণে আপনি বিজ্ঞাপন দিবলগিয়া হয়েছিল আর নাটকখনের বিষয়ে অকান কব নাকি? মোর জোন বিরেটর নাটক সেই নাটক মানে খুব বিপুল জনপ্রিয়তা থাকা নাটক আর বছরি বছরি ভ্রাম্যমান থিয়েটার হয়ে আহে, সেই নাটক যাত্রা দল দুটা মানে করে আসে মই নজনাকে মনে মনে আর শেষত গিয়ে পেলে মানে বাধ্য হয়ে পেলে মই পেপারত বিজ্ঞাপন দিবলগিয়া হয়েছিল যাতে নাটক মোক নুসুধাকে মোর অনুমতি নোহাকে কোনেও যাতে নকরে, এনেকা অবস্থা হয়েছিল, জোর জবরদস্তিয়ে করেছিল মোরপরা কোনো অনুমতি লওয়া নাই, মনে মনে মানে এই করে আসে। সেটা আসলে জনপ্রিয়তার একটা কারণ বলে কব লাগবে, ভাল পাইছে বা রাইজে বিচারিছিল যি নহক। এতিয়া নতুনকে ভ্রাম্যমান নাট্য দলের কারণে কোনোকা নাটক রচনা করেছে নাকি? হয় মই প্রস্তুতি রাখিছো, মই অহা বছরের খুব ভালকে লাগিম। এতিয়া মোর সদ্যহতে এখন উপন্যাস ওলাই আছে খুব মানে মই ভাবো অকমান কব নাকি পাঠক সমাজ উপন্যাস হল ভিন্ন দে অভিন্ন তেজ বলে, এইখানত মই গোটেই সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আমার যিবিলাক মানে সাম্প্রদায়িক ভিত্তিত কিছু মানে অশান্তির সৃষ্টি হয় বা কিছু এনেকুৱা দেখা হয় গোটেই বিশ্বতে এতিয়া এনেকুৱা এটা হৈছে বন্দুক বাৰু হাতত লৈ পেলে নিজের কিবা প্রাপ্য আদায় করব যা এনেকুৱা ধরনের একটা মানে মানে গা করে উঠিছে আর মই এইবিলাকৰ বিষয়ে মানে বিরুদ্ধে লিখিছো যে এইবিলাকৰ দ্বারা যে আমি কোনো পাব নোৱাৰো ইপ্সিত লক্ষ্যত উপনীত হব নোৱাৰো এইবিলাক কথা মোৰ ভিন্ন দে অভিন্ন তেজত মই ফুটাই তুলিছো। হেরুয়া ফুলৰ সুবাস বিচাৰি আন এখন উপন্যাস আমি দেখুৱাম আপোনালোকক,
হেরুয়া ফলর সুবাস বিচারে এইখান উপন্যাস তেখেতে রচনা করেছিল। আর এই উপন্যাসখানে বহুল সমাদিত হবলে হয়েছিল, উপন্যাসখান যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল আর কেবাটাও এডিশন এইখান প্রকাশ পাইছে, এতিয়াও ইয়ার জনপ্রিয়তা অব্যাহত আছে। হেরুয়া ফলর সুবাস বিচারে হয়তো বহুতে পড়িছে, বহুতে পড়া নাই, কিন্তু যিসকলে পড়া নাই তেওঁলোকৰ বাবে আপুনি অকণমান কৈ দিয়ক আসলে কি আছে হেরুয়া ফলর সুবাস বিচারে। এইখনো বহুত সমাদৃত মোর উপন্যাস, এইখন মোর দ্বিতীয় উপন্যাস আসলে। এইখনত মই মানে মোৰ এটা বিদ্রোহী মন আছিলে যে সমাজত ঘটি থকা কিছুমান অন্যায় দেখি পেলে কিছুমান মানে সমাজত অন্যায় করে আর তার পিছতে আমার সমাজত নারীক মই কেতিয়াও দুর্বল বলে নাভাবো। মানে আমার এনে তো প্রবণতা আছে যে নারীবিলাক দুর্বল, ঠিক তেনেকুৱা এটা মানে প্রবণতাও কেতিয়াবা দেখা পোৱা যায়। আর মই ইয়াতে এটা চরিত্র, নারী চরিত্র এটা উপস্থাপনা করছো, যিজনী মহিলায় যিগৰাকী নারীয়ে মানে পুরুষের নিচিনাকৈ অন্যায়ের বিরুদ্ধে যুঁজিছে, ঠিক তেনেকুৱা এটা চরিত্র মই এইখনতে কৰিছো। আর এইখন উপন্যাসও যথেষ্ট সমাদৰ লাভ কৰিছে আর বনলতা প্রকাশনে এইখন এই কৰিছিলে। খুব চমুকে সুধিম আপনার, যেহেতু আপনি ইতিমধ্যে বহুকেইখন উপন্যাস রচনা করেছে, গল্প রচনা করেছে, ঠিক একদরে শিশুসকলের শিশু সাহিত্য রচনা করে গেছে আর ভ্রাম্যমান নাট্য দল সমূহের কারণে নাটক রচনা করেছে, কিন্তু তার মাজতে আপনাকে একটা কথা সুদিব বিচার, বর্তমানের যে সাহিত্যর ধারা বা যখন নবপ্রজন্মর সাহিত্যিক তখেসকলের লেখনি বা তখেসকলের যে চিন্তাধারা, এই চিন্তাধারায় সাহিত্যর ক্ষেত্র কেনে ধরনের উত্তরণ সৃষ্টি করব? মই যথেষ্ট আশাবাদী, আমার যিসকল নবপ্রজন্মর লেখক ওলাই আহিছে এইখিনি লেখকৰ পৰা যথেষ্ট আশা কৰিব পৰা প্ৰতিভাৱান লেখক বহুতো আছে আৰু মই ভাবো যে আমাৰ সমাজলৈ তেখেতসকলৰ লিখনে যথেষ্ট বৰগণি আগবঢ়াব পাৰিব। ধন্যবাদ জনাইছো। আৰু এয়া আছিল ৰামনাৰায়ণ গোস্বামী, এগৰাকী অপৰিচিত সাহিত্যিক বুলি ক'ব লাগিব, কাৰণ তেওঁৰ যি তেওঁৰ আচলতে জনমুখী নহয়, তেওঁ নীরবে সাহিত্য চর্চা করিয়ে গেছে, নীরব বিচ্ছিন্নভাবে তেওঁ নিরলভাবে তেওঁ ইখনের পিছত সিখন গ্রন্থ অসমীয়া সাহিত্যর পাঠক সমাজের বাবে তেওঁ আগবহাই নিছে আর এনে ধরনের তেওঁ বহুকেইখন সাহিত্য ইতিমধ্যে সৃষ্টি করেছে। আর আমি আশা করিম এইগৰাকী সাহিত্যিকে যেন এনে ধরনের সাহিত্য চর্চাত ব্রতী হয়ে থাকে। আর আজি বুধবরিয়া গ্রন্থমেলার পৰা ইমানতে আপনার মাজের বিদায় লোলাইছো, অহা সপ্তাহত পুনের আন এজন বিশিষ্ট সাহিত্যিকর ওসর আপনার লো যাম। ধন্যবাদ।